খুলনা জেলা মহানগর আওয়ামী লীগ গণসমাবেশে বিএনপির মিথ্যাচার উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্থান খুলনা প্রেস ক্লাব হুমায়ুন কবির বালু মিলনায়ত তারিখ 23 অক্টোবর 2022। প্রিয় সাংবাদিক বন্ধুবর্গ, আপনারা আমাদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। বিএনপি খুলনা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে খুলনায় যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা নির্লজ্জ মিথ্যাচার করে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। কয়েকটি গণমাধ্যমে যেভাবে অসত্য অতিরঞ্জিত সংবাদ পরিবেশন করা হয়েছে সে সম্পর্কে এবং বিএনপির অতীত কর্মকাণ্ডে আর কার্যকলাপ নিয়ে কিছু তথ্য আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্য আমরা আজ এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে শুনবেন। এই সংবাদ সম্মেলনে আমাদের জেলা আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ আছে। খুলনা ছয়ের সমাজের মঙ্গল শুনেছু মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাংবাদিক বিদ্যুৎ যোদ্ধা, এরপরে আমাদের আক্তারুজ্জামান বাবু জেলা আওয়ামী লীগ নেতা এবং খুলনা ছয় থেকে নির্বাচিত এমপি, আমার পাশে আমাদের নির্বাচন চিফ এজেন্ট ছিল খুলনা মহানগর আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক আমার স্নেহভাজন ছোট ভাই এমডিএ বাবু লেনা, ডানপেটা আছে আমাদের খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী আমার আর এক ছোট ভাই এখন সুস্থ অধিকারী, পাশে আমার দীর্ঘদিনের পুরানো ভাই শিল্প অঞ্চলে রাজনীতি করে আশরাফ, আমার আর এক ছোট ভাই যে আমাদের মুকুল জল করেছে আইনজীবী সমিতির বারবার নির্বাচন, আমি তো মনে করি আমাদের সাইফুল তো আপনার বেঁচে থাকবে আইনজীবী সভাপতি সেই হবে, আল্লাহ রহমতে তার কাছ থেকে কেউ দিতে পারবে না। এবং আমাদের পিছনে আরও অনেকে আছে, আমাদের এখানে সমুদ্র রায় আছে, তারপর সৈয়দ আছে, জাহাঙ্গীর আছে, পড়াশোনা আমাদের আগামী দিনে আমাদের পত্র আছে, রাস্তা আছে, আমাদের ছাত্র লীগের নাসির আছে, আমাদের পারভেজ আছে, ইমরান আছে, আমাদের ক্রিয়াশ্রী আছে, শ্যামলের কখনো মাঝে আমাদের জামিল খান আছে। আমি আবার শুরু করছি এই গণসমাবেশকে কেন্দ্র করে বিএনপি গত কয়েকদিন যাবৎ খুলনার আশপাশ অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে ভীতি আতঙ্ক সৃষ্টি করেছিল, জনমান ছিল উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে। এর মধ্যে গড় জেলা থেকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসে এই সমাবেশে যোগ দিয়েছেন, পথে কোথাও কোনো বাধা দেওয়া হয়নি তাদেরকে, তবে কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটায় তারা নিজেদের সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং সহিংস কার্যকলাপ চালায়। মহাসমাবেশের আগে এই অঞ্চলে মালিক শ্রমিকরা নিরাপত্তার স্বার্থে তাদের কিছু দাবি আদায়ের জন্য লক্ষ্যে পরিবহন বন্ধ রাখে, এর মাঝে এর সাথে সরকার বা আওয়ামী লীগের অনুসন্ধান নাই। বিএনপি মিথ্যা অভিযোগ উস্কানিমূলক নানা রকম উশৃঙ্খল আচরণ মুখে পুলিশ ও আইন শৃঙ্খল রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ অনেক ধৈর্য সব পরিচয় দিয়েছে, তাদের ফলে আমরা পা দেইনি। অবশেষে বিভাগীয় সমাবেশে শান্তিপূর্ণ শেষ হওয়া এটাই প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, বিরোধী পক্ষকে সভা সমাবেশ করতে দেয়, অথচ বিএনপির আমলে আওয়ামী লীগের সভা সমাবেশ করতে দেওয়া হতো না,
রাস্তায় নামতে দেওয়া হতো না, এর বহু প্রমাণ আমাদের আপনাদের কাছে আছে, আমাদের আছে। বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতা ও সমর্থকরা লাঠি ছোটা নিয়ে শহরে প্রবেশ করে আতঙ্কে ও সন্ত্রাস সৃষ্টি করেছিল, অথচ বিএনপি নেতারা পথে পথে বাধা দেয় যা হচ্ছে বলে যে মিথ্যাচার করেছিল। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর অন্য নেতারা যা বলেছেন তার মধ্যে উল্লেখ হল সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি দশ সিট পাবে না, আওয়ামী লীগ দশ সিট পাবে না, শুনলে আসলে আওয়ামী লীগ দশ সিট পাবে না, এখনো সময় আছে, নিরাপদে সরে যান, না হলে পালাবার পথ পাবেন না। স্বৈরাচার সরকারকে স্বৈরাচার সরকারকে জনগণ টেনে হিসেবে নেওয়া হবে, এই সরকারের পতন ঘটবে। বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হবে, সব হওয়া তাদের আমলে সংখ্যালঘু মানুষ নিরাপদে থাকে ইত্যাদি, এসব গণতন্ত্রের ঘোষণা রাষ্ট্রদ্রোহী বক্তব্য। এর সঙ্গে আমরা বলতে চাই বিএনপি কোনো গণতান্ত্রিক দল নয়,